ডালটা হয়ে গেছে, ফুটতে দিয়েছি কারি পাতা ফোড়ন দিয়ে সেই ডালটা, আর এখানে বসিয়েছি শাক, এই দুটো আপাতত চলছে। গুড মর্নিং, আমি দেবলীনা, ঘরে বাইরেতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো আজকে দিনটাও শুরু করা যাক। দেখলেই আমি তখন দেখালাম ডাল আর শাক, ডালটা হয়ে গেছিল আর শাকটা বসিয়েছিলাম, তারপর ধুয়ে আনলাম মাছটা। এই যে মাছগুলো, ইলিশ মাছ খুব একটা বড় নয়, ছোটই ছিল, বড় নয় কি একদমই ছোটই ছিল। যাই হোক, জানি না কেমন টেস্ট হবে, তবে ধুতে গেলাম, হাতে বেশ তেল লাগছিল, আর ওরা যেহেতু দুপুরে আসবে তাই ভাজা, বাকি ভাজা দুপুরেই হবে, এখন আপাতত বাবারটা হবে, বাবা খেয়ে অফিস বেরোবে, নিয়ে যাবে, সেই সবই হবে। তো চলো আবারও আসছি একটু বাদে। এখানে ইলিশ মাছটা বসিয়েছি ভাপে, তো ইলিশ মাছটা এটা দিয়ে চাপা দিতে দেখেন আমার ব্যাঙ্গালোরের কথা মনে পড়ে গেল, যে আমি ব্যাঙ্গালোরে কি দিয়ে চাপা দিতাম, আমার কাছে তো এরকম ছিল না। আর এখানে বসিয়েছি করলা ভাজা, আর হয়ে গেছে মোটামুটি সব রান্নাই। এবার মাংসটা করব, মাংসটা কালকে রাত থেকে আমি মাখিয়ে এভাবে রেখে দিয়েছি, তো এবার করব মাংসটা, মানে করলা ভাজাটা গুলে পড়ে। তো চলো একটু বাদে। ইলিশ মাছটা এদিকে হয়ে গেছে, এত সুন্দর দেখতে হয়েছে, তাই তোমাদেরকে না দেখি আর পারলাম না, হেভি লোভ লাগছে আমার দেখি এখনই। আর এদিকে চলছে মাংসটা, মোটামুটি সব কাজ করে এই বসলাম, এখন বাজে 10টা বাজতে 10, মোটামুটি নয়, রান্না হয়ে গেছিল বাবা বেরোতে বেরোতে, মানে 9টার দিকেই রান্না হয়ে গেছিল, বাবা যেহেতু 9টায় বেরিয়েছিল। দাঁড়াও 1 মিনিট, ফ্যানটা অফ করে নি। তো বাবা যেতে যেতে রান্না ঠান্না হয়ে গেছিল, এই সব একটু বসলাম, মা আর আমি খেয়ে দিয়ে বসলাম, পাউরুটি খেলাম আজকেও, তো এই আর কি খাওয়া দাওয়া। তো চলো এরপর বাসন টাসন একটু মাজবো, 11টা জল এলেই স্নান দান করে নেবো দুজনে। এখন বাজে পাক্কা 11:30, আর আমি ভেজা চুল খুব একটা আঁচড়াই না, খুব একটা কেন, কখনোই আঁচড়াই না ভেজা চুল, তো দেখে বুঝতেই পারছো যে পুরোই ভেজা। এই জাস্ট স্নান করে আসলাম, এসে গোপালকে দিলাম, আমাদের গোপালকে 3 বেলা দিতে হয়, তো ওই 3 বেলার মধ্যে সবার দুপুরবেলাটা দিলাম আর কি, সকালবেলা বাবা দিয়ে যায় গোপালকে, এই দুপুরবেলাটা আমি দিলাম, আবার রাতে দিতে লাগে, তো এই আর কি 11:30 বাজে, ওরা এখনও বেরিয়েছে কিনা যায় না, বেরোলে তো ফোনই করতো, তো আসছে আসবে আর কি, আস্তে আস্তে 12:30 নিশ্চয়ই বাজবে। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, এখান থেকে মানে প্রথমে তো ঠিক হয়নি যে মায়ের ইঞ্জেকশনটা শুক্রবার দেওয়া হবে, তো আমাদের এই উইকে মানে সানডেতে যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি, যাই হোক না কেন যেতে যখন পারছি না তাহলে তোমাদেরকে বলে লাভ নেই, যেদিন যেতে পারবো সেদিনকে নয় বলবো। তো এখনকার মতো আমি একটু বিশ্রাম নিয়ে নিই, চুলটাও একটু শুকিয়ে নিই, আসলে ভেজা চুল থাকলেই না আমার বীভৎস গরম লাগে, এই জিনিসটা কার কার আছে আমি জানি না, কিন্তু আমার চুল যতক্ষণ ভেজা থাকবে ততক্ষণ খুব বেশি গরম লাগে, তাই জন্য আমি চাই, আর চুল আমি বেশিক্ষণ ছেড়েও রাখতে পারি না, তো তাড়াতাড়ি করে একটু শুকিয়ে নেবো, নিয়ে আবার তুলে দেবো এই আর কি। তো চলো পরে আবার তোমাদের সাথে গল্প করছি। আমাদের দুই দাদা খেতে বসে পড়েছেন, দুজনকেই সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে, আজকে রান্না হয়েছে, চা ছড়াও সব আমি করেছি, শাক ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, করলা ভাজা, আর এদিকে হচ্ছে কারি পাতা ফোড়ন দিয়ে ডাল, আর হয়েছে হচ্ছে ইলিশ মাছ আর মাংস। নাও তোমরা এবার খাও। এখন বাজে 7টা, এই মাত্রই বাড়িতে ঢুকলাম আর কি, বুঝতেই পারছো দেখে যে এটা আবারও শ্বশুর বাড়িতে চলে এসেছি, তো বাজার করে নিয়ে আসলাম আসার টাইমে, তাল ঠাল, যেহেতু কালকে জন্মাষ্টমী, কালকে একটা অন্যরকম ব্লগ হবে, তো কালকে জন্মাষ্টমী পুজো, অনেকেই মানে অনেকেই কেন সবাই জানো, তো কালকের জন্য একটু ফুল ফল মালা তাল এসব কিনছিলাম, তো ওই জন্য দেরি হয়ে গেছে, ওই বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টায়, মামনি স্টুডেন্টের বাড়িতে গেছে একটু দেখা করে তারপর ফিরবে, তো আমরা দুজনেই আপাতত বাড়িতে ঢুকলাম। তো এখন বাজে 7টা, বললামই চা বানাবো একটু, ওর চা খাবে, তারপর তোমাদের সাথে আবারও গল্প করতে এসে থেকে বসেই রয়েছি, সত্যি কথা বলতে কিছু ইচ্ছেই করছে না আর করতে, সেরকম খিদেও কিছু পায়নি, ও বলছে রাতে রুটিও খাবে না ভাতই খাবে, কিন্তু সেটাও যে করবো, অনেকক্ষণ ধরে বলছে চা খাবো চা খাবো, সেটাও করতে যেতে ইচ্ছে করছে না, আর মামনি গেছে করতে, আসলে সকালে 6টায় সেই উঠেছি, তারপর নিজে হাতেই রান্না বান্না করেছি, সবটা করেছি, তারপর না আর ভাল লাগছে না, কারণ দুপুরেও ঘুমটা হয়নি, তো এখন শরীরটা পুরোই ছেড়ে দিয়েছে, আর আমার নিজেরও খুব
খুব একটা খিদে পেয়েছে বা খেতে ইচ্ছে করছে এরকম নয়। ভেবেছিলাম আজকে একটু ফুচকা খাবো বা একটু অন্যরকম একটা ভিডিও করার কথা মাথায় ছিল দুজনেরই, কিন্তু দুজনেই মানে ও তাও দুপুরবেলা ভালো মানে খেয়ে দিয়ে উঠে এসেই ও ঘুমিয়ে পড়েছে, আমি এসে যখন দেখছি ঘরে দেখছি অলরেডি ঘুমিয়ে গেছে। তো আর ডেকে কি হবে, বিকেলবেলা আসার টাইমে দুজনেই ভেবেছিলাম একটা অন্যরকম ভিডিও করব, কিন্তু হয়ে ওঠেনি, কারণ আমার হাতে ছিল পুজোর সব জিনিসপত্র আর ওর হাতে ছিল মা, ওই পাপা যেহেতু যেতে পারেনি মানে কাজে গেছে, তো পাপা কালকে চলে আসবে তো ওই জন্য পাপার জন্য খাবার দাবার দিয়েছিল, তো সেটা ওর হাতে ছিল, তো ওই জন্য আর হয়ে ওঠেনি যে ফুচকাটা কিনবো আনবো বা ওখানে দাঁড়িয়ে খাবো, কোনোটাই আর হয়নি। আর আজকে এত কিছু খাওয়ার পর দুজনেরই মনে হলো আর ফুচকা না খাওয়াটাই ভালো। তাও ওর রাত্রিবেলা এখন ওর মনে পড়েছে যে একটু মোগলাই খেলে ভালো হয়, ওখানে তো পাই না মোগলাই টোগলাই, তো আমি আর মামনি আজকে ওকে বললাম যে না আজকে আর খেয়েও না, অন্যদিন দেখা যাবে, আর কালকে তো হবেই না, কালকে জন্মাষ্টমীর পুজো করবো তো পুরো বাড়িতেই কালকে নিরামিষই হবে ওই জন্যে, আর দেখা যাক পাপা কি দিয়ে খেয়ে যায়, মা যেগুলো দিয়েছে ওগুলো যদি খায় তো মাইক্রোওভেনে গরম করে দেবো, গ্যাসে আর বসানোর কোনো মানেই হয় না। তো এই আর কি প্ল্যান প্রোগ্রাম হয়ে রয়েছে, দেখা যাক কতটা কি হয়। আমরা ভেবেছিলাম তালের বড়া কিনে আনবো, বাকিটা আমি বাড়িতে বানিয়ে দেবো, বেশি কিছু করার কথা ভাবিনি, অল্প কিছুই করেছি, কারণ আমার নিজেরও খুব খারাপ লাগছে যে মানে আমার ওখানে লোকনাথ বাবা গোপাল ওরা তো দরজা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, আমি জানি না খুব মনটা খারাপ লাগছে, সত্যি মনটা খুব খারাপ লাগছে যে হয়তো ওখানে থাকলে তালটা হয়তো পেতাম না, কিন্তু লুচি সুজি মালপোয়া এই জিনিসগুলো অন্তত বানিয়ে দিতে পারতাম, কিন্তু দেখি যদি ওখানে গিয়ে, আমার ইচ্ছে আছে যে আমি ওখানে ফিরে গিয়ে একদিন বানিয়ে দেব, কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে একটু ভালো লাগে ঠাকুরকে দিতে, এই আর কি যেখানে পেতেছি তাদেরকে কষ্ট দিয়ে লাভ নেই, তার থেকে না পাতাটাই ভালো ছিল বোধ হয় যদি কষ্টই দিতে হয়, তো ওই জন্যে দেখি কি করি, ইচ্ছে আছে আমার ফিরে গিয়ে একবার দেব ঠাকুরকে মালপোয়া লুচি সুজি, বেশি কিছু করবো না, এই তিনটে জিনিসই করে দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কত দূর কি করে উঠতে পারি। এই মনটা এতটাই খারাপ লাগছে, আজকে যখন কিনছিলাম আমি জিনিসপত্রগুলো আমার খুব খারাপ লাগছিল যে আমার লোকনাথ গোপাল ওখানে আটকে পড়ে রয়েছে, বেকারই বোধ হয়, মানে হয়তো আমি নিয়ে আসতে প্ল্যান প্রোগ্রাম তো ছিল এই যে জন্মাষ্টমী এখানেই কাটাবো, এত তাড়াতাড়ি ফিরে যাওয়ার কথা ছিল না, কিন্তু ওই সিংহাসন থেকে আর উঠিয়ে নিয়ে আসতে ইচ্ছে করলো না, ওখানেই তা খেয়ে দিয়ে এই সবে মাত্র ঢুকলাম আজকে, ডাল সেদ্ধ আলু সেদ্ধ ওর জন্য ঢেঁড়স সেদ্ধ, আমি ঢেঁড়স সেদ্ধ খুব একটা পছন্দ করি না ওই জন্য খাইও নি, আর ডিমের অমলেট ভেজেছিলাম, এই হচ্ছে আমাদের খাওয়া, আর মামনি খেয়েছে দুধ আর মুড়ি, তো এই আজকে ডিনার হয়ে গেছে। দুপুরবেলা খালি মাত্র ইলিশ মাছ খাইয়ে রাত্রিবেলা আমাকে সেদ্ধ ভাত খাওয়ানো, তুমি বড় বেশি বেলা থেকেও সেদিন খেয়ে এসে রাখির দিন এইটাই খেয়েছিলে, ও আসলে মাছ মাংস সব খাওয়া দাওয়া হয় তারপরে আর ও চায় না খেতে, খেতে বসে মা বলেছিল সন্ধ্যেবেলা যে থেকে যাও রাতে খাওয়া দাওয়া করে যেও, এসে রাতে খেতে বসে বলছে এসব সেদ্ধ ভাত খাওয়ার থেকে শ্বশুর বাড়ি খেয়ে এলেই ভালো হতো, এইসব ফালতু বকতে থাকে সারাদিনই ছাড়ো। তো চলো আজকের মতো দিনটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই কালকের দিনটা অবশ্যই সবারই ভালো কাটবে, শুধু আমার নয়, কালকে জন্মাষ্টমী তো সবাই যে যেভাবে পারবে সবাই হয়তো কিছু না কিছু আমাদের গপুকে করে দেবে, তো মানে আমাদের গপু বলতে সবারই ঘরে নিশ্চয়ই গোপাল ঠাকুর কম বেশি আছেই সবার, ওই আর কি বললাম তাই আমাদের গপুকে, তো চলো যে যেভাবে সেলিব্রেট করবে কিছুটা আমি দেখতে পাবো আমার ফেসবুকে যারা আছে ফ্রেন্ড লিস্টে, কিছুটা আমি আমার ব্লগে ব্লগিং এর ক্ষেত্রে আর কি ইউটিউব থেকে যেসব বন্ধু বান্ধব পেয়েছি তাদেরটাও দেখতে পারবো এই আর কি। তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করে দিচ্ছি, গুড নাইট টাটা, আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে এসে থাকো যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো শেয়ার করো, আর যারা অলরেডি আমার পাশে আছে অনেক 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 ভালোবাসা দিচ্ছ তারা লাইক করো শেয়ার করো কমেন্ট করো।